মানে রান্নার পর আর তোমাদের সাথে কথা বলা হয়নি, তো আমরা বেরিয়েছি হালকা একটু চা ডিনার টিনার অনেক কিছু দোকান পাট করার আছে বাজার টাজার, সেই জন্য একটু সামনে এগিয়ে। কেন খেঁচে খেঁচে গেছিলিস কেন বল? একটা i20 একটি মহিলা গাড়ি চালাচ্ছে, তোমরা আবার বলবে তুমিও তো মহিলা। অফকোর্স অ্যাকচুয়ালি এনিওয়েজ পরের ব্যাপারটা, মানে গাড়িটা ও অ্যাকচুয়ালি চালাতে জানে, ওর বক্তব্য যে গাড়ি যে চালাতে জানে তাদেরকেই ড্রাইভিং লাইসেন্সটা দেওয়া উচিত, যারা জানে না তাদের কেন ড্রাইভিং লাইসেন্স? এরকম করে গাড়িটা চালাচ্ছে, তবুও গাড়ি চালাতে পারছে না। I'm so sad. অটোওয়ালা খিস্তি দিচ্ছে, নর্মাল পাবলিক খিস্তি দিচ্ছে, আমি খিস্তি দিচ্ছি, সবাই খিস্তিকে লাস্টে এমার্জেন্সি ইন্ডিকেটর জ্বালিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। ওয়াও! তাও তোমরা যদি মানে বনহুগলির দিকে তোমরা যারা থাকো বা বনহুগলিতে তোমরা যারা আসো, আমিও রাস্তা থেকে গালাগাল খাই কাটানোর জন্য। এবার বুঝতে পেরেছো আমি কিরকম স্পিডে গাড়ি চালানোর জন্য কাটানোর জন্য অত্যাধিক হর্ন মারার জন্য কেস খেয়েছিলিস, মনে আছে পুলিশ তোকে ওখানে তোকে তোকে ওকে একবার পুলিশে খেয়েছি যে অতিরিক্ত হর্ন মারছিল? সেটা পুলিশ কাকুর সাথে আমার ছোট্টবেলাকার সম্পর্ক, তাই খুব ভালোবাসে, যখনই দেখে তখনই কেস দিয়ে দেয়, নেক বাট এবার সেটা ডিফারেন্ট ইস্যু। বাট ফ্যাক্ট হচ্ছে ওখানে হর্নটা ব্যান ছিল, মানে ওখানে তুমি হর্ন দিতে পারবে না। বাট আমার একটা স্বভাব আছে, আমার আগে কোনো গাড়ি বা বাইক আমার পছন্দ হয় না, তো আমি কন্টিনিউয়াস এই হাতটা দিয়ে আমি এরকম হর্নটাকে দাবিয়ে রাখি। হ্যাঁ, আমার হর্নটা শোনাতাম, বাট সামনের লোকজন আছে আবার কিস্তি খেয়ে যাবো। তো চলো চাটা খাই একটু, যে অনেকগুলো জিনিস কিনেছি বাজারের, সবজি টবজি হেনা তেনা যেগুলো করতেই থাকতে হয়, বাজার টাজার করা সমস্ত কিছু। চলো খাওয়া দাওয়া করি একটু, পরে আবার আসছি। আর অবশ্যই তোমরা বলবে কেমন ব্লগ লাগে, আর তোমরা যারা অনেকেই আছো যারা বনহুগলি আসো এখানে চলে আসবে, আমার খুব পছন্দের জায়গা এই এরিয়ার, সব জায়গাতেই আমি চা খাই। আর প্রদীপ তো আমার ইউটিউবের প্রদীপ তো ভীষণ বনহুগলিতে আসে, নিশ্চয়ই গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। চল কোনোদিন প্রদীপ্তর সাথে সেরকম তো, হ্যাঁ কমেন্ট করে, হ্যাঁ দেখ প্রদীপ্ত আমি কিন্তু মনে রাখি যারা যারা আমাকে কমেন্ট করে তাদের সবাইকে, মানে তোরা যারা আমাকে ভালোবাসিস। তো চলো একটু চাটা খাই, পরে কোনোদিন প্রদীপ্ত তুই যদি এখানে আসিস তোর সঙ্গে দেখা হবে, অবশ্যই দেখে চিনতে পারবি কোন জায়গাটা, তো কোনোদিন আসলে অবশ্যই তোর সঙ্গেও দেখা হয়ে যাবে। আমি যদিও আজকে অনেক রাতে এসেছি, চলো চাটা খাই, রাতের ডিনার কিনবো, ডিনারে কি আছে ডিনারে দেখা হচ্ছে, আর ডিনারে বলবো, চলো বাই। এখন কি খাচ্ছি? চা খেয়েছি, চায়ের পরে এই যে এটা খাচ্ছি, সবাই খাও না আমি খাই, হ্যাঁ 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 ও খাই। তো আমি বলছিলাম ছোটবেলায় মা ঠিক এরকম বড় বড় করে আলু কেটে মোটা মোটা করে আলু ভাজা করতো, আমি ওই গল্পটা ওকে করছিলাম, তো ও যথারীতি বলছে এটার নাম এটা এটা এটা। এবার পেরি পেরি আলু ভাজা কি পেরি পেরি আলু ভাজা খাবে না সবাই? কাল থেকে আমি টর্চার হতে চলেছি, মিলি আমাকে বলছে আমিও এরকম বানাতে পারি, গড প্লিজ সেভ মি। এই আমি বাজে রান্না করি ভাই, আমি পেরি পেরি না হলেও মোটা মোটা করে আলু কেটে আলু ভাজা আর পেরি পেরিও করতে পারবো। ইউটিউব কিসের জন্য আছে? ইউটিউবে গিয়ে সার্চ করব, দেখব সেইভাবে, প্রমিস কালকে আমি তোকে করে দেব। ঝুমাকে দেখে তুই নাচিস? আমি ব্লগে গালাগালি করতে চাই না, বেকার গালাগালি খেতে চাইছিস কেন? ও খায় না ভাই, আজীব কিসম কা জানোয়ার হে, খাতাই নেই। এই আমি চা খেয়েছি, যেটা ফিনিশ করে ফেলেও দিয়েছি। ফিনিশ করেছো তুমি? ইয়েস আমি গুড। ও অ্যাঞ্জেল শ্যাডোকে এরকম করেই বলে ফিনিশ করে নাও, আমি বলছি বাবা তুমি ফিনিশ করেছো, গুড। চায়ের পরে এটা খাচ্ছে সাথে দুধ চায়ের পর, আরে এটা হচ্ছে ওর ডায়েট চার্ট, বুঝতে পেরেছো? তো চলো
আর আগের মানে কালকের যে ব্লগটা দিচ্ছি সেখানে এক মিনিট, কালকের ব্লগে সবাই তোমরা আমাকে বলেছো যে ভূতের গল্প, চা কফি আর চুরমুড়ের সাথে ভূতের গল্প। আমি না এই জায়গাটা দেখছিলাম, নেক্সট ডক্টর নিটের যে গল্পটা ভাবছি বলবো তোমাদের, যেটা এখনও এই অশান্তির চোটে বলতে পারছি না, এত সুন্দর সুন্দর মানে মাইন্ডটা না ডিস্টার্ব হয়ে রয়েছে। তো আমি ভাবছিলাম এখানে বসে বলবো, পেছন থেকে বেশ একটা হাত বেরিয়ে এসে ধরবে। বলো তো বাচ্চাদের গল্প বলছি, ও যে বললো এটা আমার ডায়েট চার্ট, যারা মন থেকে দুঃখী তারা করে ডায়েট, বলতে গেলাম পেরি পেরি। ছোটো লোক কত প্রকারের হয়, তো যাই হোক যারা ডায়েট করো ওর কথা গায়ে নিও না, করতেই পারো। আর এই সমস্ত চায়ের পর কে কোল্ড ড্রিঙ্কস খায় আমি জানি না, আমি তো খাই না, আমি খুব একটা পছন্দও করি না। আমি মাজা আমার খুব ভালো লাগে, ফ্রুটি খুব ভালো লাগে। তো এই জায়গাটা দেখো, এখান থেকে যদি কিছু একটা উঠে আসে সে ধরে কেমন লাগবে, আমি ওটাই ভাবছিলাম। তো চলো পাশে থাকো, দেখতে থাকো, কন্টিনিউ করি, রাতে ডিনারে কি হবে সেটা তোমাদের কাছে নিয়ে আসবো। আমার সবসময় ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা উচিত, আমি সবসময় স্ক্রিনের দিকে তাকাই। ডিনারটা খুব ভালো। কটা বাজছে এখন? ভালো ডিনার। কটা বাজছে এখন? পৌনে 11টা বাজছে এখন, এগুলো খাচ্ছে, এরপরে ও ডিনারের কথা বলছে। ডিনার কটাই করবে? চল একটার সময় দেখা হচ্ছে। জাস্ট ফাটাফাটি লাগে যখন এই রাত্রিবেলায় এই জোরে গাড়িটা চলে বিটি রোডের ওপর দিয়ে, অসাধারণ লাগছিল, অসাধারণ। তখন আমি ক্যাপচার করলাম, আর এমনিতে যারা ওই গাড়ি বেশ সুন্দর করে কাটানো, পুরো করে চলা, স্পিডে যারা ভয় পায় না তাদের জন্য তো খুব মজা হবে। যারা যদি ড্রাইভ করে সেই গাড়িতে বসলে তো খুব মজা হয়েছে, খুব মজা করছিলাম। এবার এখান থেকে কোথায় যাচ্ছি দেখো, দরকারি জায়গা, এই যে সেই দোকান আমার। অ্যাকচুয়ালি শ্যাডোর যে ক্রিয়েটিনের ওষুধটা আছে সেই ওষুধটা শেষ হয়ে গেছে, তো ওই ওষুধ আর তার সাথে অবভিয়াসলি এঞ্জেলেরও কী বলে ওটা, চিউবো নিয়ে এলাম। এই যে এঞ্জেল কি খুশি, ভীষণ খুশি হয়ে গেছে, তার মধ্যে মা এসেছে। এবার মায়ের কাছে আসবে না চিউবো নেবে, এঞ্জেল বুঝতেই পারছে না, তাই না মাম্মা? এখনও এঞ্জেল আমার কাছে শুয়ে আছে। যাই হোক এখন কিন্তু আমার কাছে ব্রাউনিও আছে, এই যে নিয়ে চলে গেল, ব্যাস এবারও আর আমার কাছে আসবে না, কারণ ও ভাবে আমি ওকে মারবো। এই যে এইটা কেনা হয়েছে, এই চিউবনটা বেশ অনেকগুলো, যদিও আগেরটা এখনও আছে তারপরেও। আর এটা হচ্ছে ক্রিয়েটিন লেভেলটা নর্মাল রাখার ওষুধটা, খুব ভালো ওষুধ, খুব ভালো এফেক্ট করেছে শ্যাডোর উপর। বাচ্চাটা ভীষণ হ্যাপি থাকে এই ওষুধটার জন্য, কিডনির জন্য। এটা ক্রিয়েটিন ঠিক করে, অ্যাকচুয়ালি কিডনি তো না, ক্রিয়েটিন ঠিক নর্মাল রাখে। তো এই ওষুধটা নিলাম, এটারও বিশাল, যাই হোক দাম দেখিয়ে লাভ নেই, তোমরা কী করবে দাম জেনে। তো এটা এলো কি, এ বাবা গলার চেন কই, গলার চেন কই মামা, দাঁড়িয়ে আছো এই, আমিও আর একজন আর তুমিও আর একজন, বুঝতে পেরেছ নেকু বাচ্চা? চেনটার উপর দাঁড়িয়ে বলতে চেনটা কোথায়? বাহ কেসা লাগা মেরা মজা। চলো চাচা ডিনার টাইম, এরপর এটা শেষ করবে, লিভারের ওষুধ খাবে দুজনা, লিভারের ওষুধ কে খাবে, শ্যাডো খাবে, লিভারের ওষুধ খাবে শ্যাডো। আচ্ছা ও মামা ঘুম থেকে উঠে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তাও বলবে, তাহলে লিভারের ওষুধ খেতে হবে। হ্যাঁ তোমার ওষুধ খেতে ভালো লাগে? আচ্ছা আচ্ছা, শ্যাডো লিভারের ওষুধ খেয়ে ডিনার করবে তো? সবেতে হ্যাঁ বলে কিন্তু ডিনার করে না, হ্যাঁতে জোর পেলাম না শ্যাডো, হ্যাঁতে ডিনার করাতে হ্যাঁতে জোর পেলাম না। উফ ভীষণ হাই উঠছে, আর এই যে এটা কে খাচ্ছে,
তো চলো আজকের ডিনারে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, এই যে আর এই যে এখানে আরও আছে, তো চলো এখানে আরও আছে, আর এই যে কে খাবে, তো চলো খাওয়া দাওয়া করি, পরে কথা হচ্ছে, বাই। সত্যি বলতে এই দিন আমি লাস্ট তার আমার ভোগ রান্না করেছিলাম, তারপরের দিনই আমাকে আর রান্না করতে হয়নি, ঠাকুরমশাই চলে এসেছিলেন, তো বেগুন পটল আলু দিয়ে একটা পাতলা ঝোল করা হয়েছিল। আর কি করেছিলাম দেখি, তোমাদের সাথে ভিডিওটা দেখতে দেখতে আমি বলছি। এর পরের দিনই জানো তো আমার বোনটাকে আমি ফিরে পেয়েছি, তার আমার কাছে কেন, হয়তো আমার এই লাইফেও প্রথম আর শেষ চাহিদা একটাই ছিল, সেটা হচ্ছে আমার বোনটো, যাতে আমার ব্রাউনি, আমার সোনা বাবা, পুটু বাবাটা আমার কাছে ফিরে আসে। আমি ভাবতে পারিনি যে সত্যি ফিরে আসবে। তোমরা এতগুলো মানুষ আমাকে বলেছো বারবার তোমার ব্রাউনি তোমার কাছে ফিরবে, তোমার কাছে ফিরবে। প্লাস তারামার কাছে যখনই আমি তারামার কাজ করি, এমনিতে তো সারাদিন বাড়িতে থাকলেও টেনশন হলেও তারামাকেই ডাকি, আর কিছু করি না। তো আলটিমেটলি সত্যি তারামা মানে এইভাবে যে আমার বোনটাকে ফিরিয়ে দেবে ভাবতে পারিনি। পূজা শুনলাম পরে, পূজা আর কাজুরিদি 8 মাস ধরে কন্টিনিউ খুঁজে গেছে, কন্টিনিউ দেখে গেছে দুজনে, কোথাও কেউ মানে পারফেক্ট বুনটোর মধ্যে পাইনি, আর এখন যে এসেছে আমার কাছে একেবারে ডিটো ব্রাউনি, মানে ব্রাউনির কপি ক্যাট, চোখ থেকে শুরু করে মানে চোখের আইস যে কালারটা, এবং চোখের বাইরে যে হোয়াইট মানে ওই যে একটা আমরা বলতাম আইলাইনার, ওটা পর্যন্ত সেম জানো তো, মানে এতটাই নিখুঁত ও, এবং ওর বিহেভিয়ার, আর তার থেকেও বড় বিষয় Day 1 থেকে ওর ওকে ব্রাউনি বললেই ও কাছে চলে আসছে। এই জিনিসটা যখন এঞ্জেল আমার কাছে এসেছিলো, অনেকে বলেছিল যে এঞ্জেল হয়তো মেয়ে রূপে আমার কাছে ফিরেছে, এরকম অনেক তোমরা ইউটিউবেই নয় আমার পার্সোনাল লাইফেও অনেকজনা বলেছে, কিন্তু আমি এঞ্জেলকে মাঝে মাঝে চেক করতাম যে ওকে ব্রাউনি বলে ডাকি তো কিছু রিয়্যাক্ট করে কিনা দেখি, কোনো দিন করতো না। আর অ্যাকচুয়ালি ব্রাউনি মানে আমার বলে না মা বাবারা হয়তো সব থেকে বেশি দুষ্টু যে হয় তার কথা মা বাবার মানে ভেতরে থেকে যায়, ব্রাউনি হচ্ছে আমার সেই দুষ্টু বেবি যে মানে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে রেখে দিয়েছে। তবে এই এখন আজকে নিয়ে 3 দিন হবে ব্রাউনি দুষ্টুমি এক একটা দিন মানে বেলাতে বাড়ছে, এঞ্জেল দিদি অনেক ওকে সামলাচ্ছে, মানে আমি যদি ওর কাছে রেখে যাই নিশ্চিন্তে রেখে যেতে পারি, এঞ্জেল খুব ভালো মা হবে এটা আমি বুঝতে পেরেছি। ব্রাউনি বলো বরফি বলো দুজনকে খুব টেক কেয়ার নেয় ও, হয়তো আমরা প্রথম প্রথম ভাবি যে ও কামড়াচ্ছে, কিন্তু এখন আমি বুঝেছি যে ও কামড়ায় না। পূজা ওকে বকতো যে নো এঞ্জেল, আমি এখন ওকে বলি যে না ও কামড়াচ্ছে না, ও ওকে প্রোটেক্ট করে সব সময়, তুই এদিকে যাবি না ওদিকে যাবি না, বেচারা চুপচাপ ব্রাউনি বলো বরফি বলো সবাই এঞ্জেলকে কামড়ায়, আর ওই এঞ্জেল চুপ করে মুখটা গলাটা দিয়ে দেয় যে কামড়া। যাই হোক, তারামার জন্য সত্যি বলছি হয়তো খুব কিছু চেয়ে তারামাকে আমি কোনোদিন তারামার সেবা করিনি, তারামাকে শুধু তারামার নাম করতে করতে এই যে ভিডিওগুলো করি কথা বলা বলি না তো এক টানা তারামাকে ডেকে যায়। সত্যি বলছি যে মানে মা এত রাত্রি আমার এই কথাটা রাখবে আমি ভাবতে পারিনি। আমার সত্যি বলছি লাইফে আর কোনো চাহিদাই নেই, কোনো ডিমান্ডই নেই, বিকজ আমার লাইফ সমস্ত কিছু মিলিয়ে বেশ ভালো আছি। একটা মানুষ ভালো থাকার জন্য যতটা ভালো মানে যা কিছু দরকার আমার কাছে সব আছে, তাই আমার কিচ্ছু চাই না, সত্যি কিছু চাই না। আমি সবসময় তারামার কাছে সবার জন্য চাই মানে
একটা সবার মঙ্গলের জন্য চেয়ে থাকি, কোনো সময় আমি নিজের জন্য কিছু চাই না। কিন্তু একটা জিনিস খুব চাইতাম, অভিমান করতাম, চাইতাম না খুব কাঁদতাম, তার আমার মুখের দিকে তাকিয়ে খুব কাঁদতাম, খুব কাঁদতাম। তো সেটা হয়তো মা বুঝতে পেরেছিল যে ওর এই একটা জিনিসই দরকার, সেই জন্য ওকে ফিরিয়ে দিয়েছে। সত্যি বলছি, আমি তোমাদের সাথে হয়তো আমার বোনটো ফিরে আসার পর কিছু শেয়ার করিনি। আজকে এই ব্লগটা পড়েছিল ভিডিওগুলো, আমি ভাবলাম দেবো না, তারপর মনে হলো কেন দেবো না। তখনও যখন কাজ করছি, তার আমার ভোগ রান্না করছি, আমি এক মনে তার আমাকে ডাকছিলাম। আজকে আমি একটু কেঁদেও ছিলাম, চোখ দিয়ে জল বেরোচ্ছিল, খুব বুনটোর কথা মনে হচ্ছিলো। বুনটো যখন অসুস্থ ছিল জানো, মানে ওর স্যালাইন অক্সিজেন চলতো, সকালবেলায় বুনটোকে নিচে দিয়ে আসতাম, এই বুনটো ওপরে থাকতো, আমি স্নান করে বুনটোকে মোটামুটি ধরো আধা ঘন্টার অন্তর অন্তর বুনটোকে অক্সিজেন দিতে হতো। আমি ছুট মানে তারামার ওখানে তারামাকে স্নান করিয়েছি একই দিনে, তারামাকে স্নান করাতে মোটামুটি ওই তোমার আমার মোটামুটি 45 মিনিট তো লাগেই, 45 মিনিট থেকে এক ঘন্টাও সামটাইমস লাগে। তো 45 মিনিট মানে খুব তাড়াতাড়ি করলে 45 মিনিট, তো তখন অবভিয়াসলি 45 মিনিটই লাগতো। তার আমাকে স্নান করিয়ে আবার ছুটে পড়ে আসতাম, এসে ব্রাউনিকে আবার অক্সিজেন দিতাম, অক্সিজেন টানাতাম 15 মিনিট ধরে, তারপরে আবার মানে জামা চেঞ্জ করে আবার গায়ে দুমুখ জল ঢেলে আবার নিচে চলে যেতাম। মানে আমি কি ছুটতাম জানো না, নিচে যেতাম, নিচে গিয়ে মায়ের ফাটাফাট করে ভোগ সবজি টবজি কেটে মায়ের ভোগ বসাতাম, ভোগ বসিয়ে ভাত হচ্ছে তরকারি কষিয়ে জল ঢেলে আবার ওপরে আসতাম, ওপরে এসে যেটা পরে ভোগ করি, ভোগের জামা আমার আলাদা হয়, তো সেই জামাটা আবার ছেড়ে বাথরুমে রাখতাম, রেখে ব্রাউনির কাছে এসে আবার অক্সিজেন টানাতাম, টানিয়ে নিয়ে আবার বাথরুমে গিয়ে গায়ে জল ঢেলে ভোগের রান্না করার জামাটা পরে ছুটে ছুটে আবার নিচে নেমে যেতাম, বাকি রান্নাটা কমপ্লিট করে মায়ের ভোগ সাজিয়ে দিয়ে আমি তারপরে উপরে আসতাম। তো আমার কোথাও একটা খুব অভিমান হয়েছিল জানো, আজকে প্রথম শেয়ার করছি তোমাদের সাথে, খুব অভিমান হয়েছিল যে মা আমি ছেলের জন্য কোনো সময় এটা করিনি যে তোমার কোনো কিছু করিনি, উল্টে আমি তখন শুধু তোমাকে বলতাম যে দেখো মা আমি ছেলেরও করবো তোমারও করবো, শুধু আমার ছেলেকে ফিরিয়ে দাও। ও এটা বলে দি দাঁড়াও, এটা ওই ভাজা মশলা করেছিলাম, বিকজ ওই সবজির ঝোল দেখবে নিরামিষ ঝোলে এই ভাজা মশলাগুলো দিলে বেশ ভালো টেস্ট হয়, ওই জন্য ভাজা মশলা করেছিলাম, করে এটা মানে শুকনো কলায় ভেজে নিয়ে এটা মশলা বেটে নিয়ে লাস্টে এটা দিয়েছি। যাই হোক, দেখতে থাকো আমি বলি তোমাদের, আমি সেই জায়গায় সেই দিনটাতে পৌঁছে গেছি। তো আমার যখন ব্রাউনি চলে গিয়েছিল আমি খুব কষ্ট পেয়েছিলাম সেদিনকে, মানে মায়ের কাছে গিয়ে অনেক মাথা ঘুরেছিলাম, অনেক মাথা ঠুকেছিলাম যে তুমি কেন আমার ছেলেকে নিয়ে নিলে, কেন নিয়ে নিলে, তুমি এত পাশান, এখনও চিন্তা করলে খান্না পাচ্ছে। প্রচুর কেঁদেছিলাম, প্রচুর কেঁদেছিলাম, আমাকে টানতে টানতে সবাই মিলে উপরে নিয়ে এসেছিল। তারপর থেকে তার মাকে স্নান করানো, ভোগ রান্না করা, মন্দিরে ঢুকতাম না, সন্ধে দিতাম না, সন্ধে আমি দিই নর্মালি, মানে আমি কিন্তু সন্ধে দেওয়া বাবা আমি তার আমার কাজের জন্য পাগল হয়ে থাকি, যে পারফেক্ট কেউ যদি মানে আমার মনে হয় যে যা হয় আর কি, আমার বাচ্চাদের দায়িত্ব যেমন আমার সেরকম তার আমার দায়িত্ব, আমি মনে করি ওটা আমার দায়িত্ব। তো 19-20 হয়ে যাবে অন্য কেউ করলে, লাইক এটা আমার টেন্ডেন্সি একটা, বুঝেছো? তো তারপরে তোমার বড়িগুলো ভেজে নিলাম, অল্পই বড়ি ছিল, তো বড়িগুলো হালকা ভেজে নেব, তুলবো, দিয়ে রান্নাটা করবো। সবাই খেতে বাইদাবে ভালো হয়েছিল বলেছিল জানো তো, তো তোমরা দেখো আমি বলি। তো তারপরে বহুদিন পর জেঠিমা আমাকে বললো যে আমার বড় বাবা মানে জেঠু উনিও তো চলে গেছেন, তো তখন মা বললেন যে আমার কষ্ট হয় না,
আমিও তো হারিয়েছি, আমি তো আমার সব থেকে বড় জিনিসটা হারালাম, তিনটে বাচ্চা নিয়ে। তুই তো জানিস কত ছোট থেকে তাদেরকে মানে চলে গেছে সে, তখন সবাই নিজের পায়ে দাঁড়ায়ও নি, তো ওদের সবার স্ট্রাগলের কথা ওই সমস্ত বললো। পূজা খুব বলতো যে আমিও তো বাবাকে হারিয়েছি, তাহলে কত ছোট বয়সে, তার থেকে বড় কিছু তো আর নয়, তুই এরকম পাগলামোটা বন্ধ কর। তারপর তো এই সবাই বোঝাতে বোঝাতে আমি তো হসপিটালেই ভর্তি হয়ে গেলাম। হসপিটালে যখন ভর্তি হয়েছিলাম, আমার মনে নেই ওই সময় কী হয়েছিল, বাট আমাকে বলে যে যখন ওই বুকে ওই ইয়েগুলো দিয়ে চেক করে না, তো আমার ওটা পুরো প্লেন আসছিলো, আর বেশ কিছুক্ষণ পর পর একটু ওপর নিচ হচ্ছিলো। আমার শুধু এটা মাঝে মাঝে হচ্ছিলো যে দূরে কোথাও থেকে আমি সামনে ব্রাহ্মীকে দেখছি, ব্রাহ্মীর কাছে ছুটে চলে যাচ্ছি, অন্ধকার ছিল জায়গাটা। এটা শুধু পূজা জানে, আর কেউ জানে না, ওকে বলেছিলাম যে। আর আমার ভীষণ দূর থেকে মানে অনেক দূর থেকে আমাকে কেউ ডাকছে, মানে পূজার গলা পাচ্ছে, আর আমি খুব বলছি যে আমাকে ডাকিস না। তো আমি পূজাকে বলেছিলাম যে তুই এই কথাগুলো শুনতে পারিস নি আমি যে বলছিলাম। তো পূজা বলছে যে তোর কথা তো, আমি বলছিলাম যে আমি তো হাসছি ব্রাউনিকে দেখে, আমার কোনো কষ্টই হয়নি, আমাকে তোরা হসপিটালে কেন নিয়ে গিয়েছিলিস। তো পূজা তখন বলছে যে তুই তো তোর মধ্যেই ছিলিস না, অ্যাকচুয়ালি আমার ওই ইয়েটা পুরো সমান যাচ্ছিলো, তারপরে আবার হালকা আপ অ্যান্ড ডাউন হচ্ছিলো। তো হসপিটালে ভর্তি করার পর ভেবেছিলো যে আমার খুব অবাকর ব্যাপার, মানে ডাক্তাররা বলেছিলো পূজাকে বাইরে বাইর করে যতক্ষণ না ঠিক হয়নি, তারপরে বুকের মধ্যে জোরে জোরে নাকি পাম্প নাকি জোরে মেরেছিলো সামথিং, পূজা এটা ভালো বলতে পারবে। ওটা করার পরে আস্তে আস্তে ওটা লাইনটা ঠিক হয়। আমার ওগুলো কিছু জানা নেই বাইরে, বিকজ আমি এগুলো কিছুই জানি না। আমি তো শুনে বলেছিলাম যে আমার বুকে মারলো, আর আমার বুকে ব্যথা হয়নি, আমি চিৎকার করিনি। অবভিয়াসলি পুরো এক হিস্ট্রি দিয়েছে যে তুই তো ছিলিস না তোর মধ্যে। তো আমি খুব মিস করছিলাম সেই টাইমটা, যখন আমার বুন্দর থেকে আমাকে যখন বারবার পূজার না চিৎকার করে ডাকছিল, আর আমাকে না বারবার মনে হচ্ছে যে ডাকছিস কেন, আমি তো আমার ছেলের কাছে যাচ্ছি, মানে আমার ছেলে সামনে ছিল। তো এবার সেই সময় ডাক্তাররা, দেখো ক্যামেরাটা এখানে রেখে দিয়েছি, সেই সময় ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে এমার্জেন্সিতে প্রথমে ভর্তি হয়েছিলাম। এমার্জেন্সির যে ডক্টর ছিলেন উনি বেরিয়েছিলেন, ভোরবেলায় আমি ভর্তি হয়েছিলাম, মানে 4টার সময় ভর্তি হয়েছিলাম। তো সারা রাত তো আমি ঘুমাই না, তোমরা সবাই জানো। ক্যামেরাটা আমি এখানে রেখেই দিয়েছি, তারা মা দেখো আমি কি ননসেন্স। তো আমি কথা বলছি, আমি এখন আর কাটবো না, তোমরা দেখলে দেখবে, না দেখলে না দেখবে। তারপরে পূজার ডাক্তার বেরিয়ে এসে বলেছিল যে উনি কি কাউকে ভালোবাসেন, ওনার কি ব্রেকআপ হয়েছে, নর্মালি সেই সময়ই দেখি। তো পূজারা তখন খুব অদ্ভুতভাবে বলেছিল যে না, ওর দাঁড়াও। যাই হোক, চেষ্টা করে করলাম কাটার, কিন্তু বুঝতে পারলাম না, সরি গো। অ্যাকচুয়ালি তোমাদের বললাম না আজকে তারামাকে ডাকতে ডাকতে, তারামার কাজকর্ম করতে করতে মাথায় আজকে এত ব্রাউনি ঘুরছিল, এত ব্রাউনির জন্য ওই যেই গল্পগুলো তোমাদের বলছিলাম এগুলো মাথায় এত ঘুরছিল, মানে বলে বোঝাতে পারবো না। ওই জন্য ভুলেই গেছি যে ক্যামেরাটা অন করে আমি ওইদিকে রান্না করেই চলেছি, মানে এত মাথাটা খারাপ। এই যে এখন তুলে বুঝতে পেরেছিলাম যে এরকম হয়েছে। তো ভাজা ভুজি তেলে সমস্ত কিছু দেওয়া হয়ে গিয়েছিলো, বেগুনটা আমি একদম তেলে ভাজিনি, এই সময় দিয়ে দিয়েছি, কারণ বেগুন যদি তেলে ভাজি তেল প্রচুর টেনে নেয়, আর রান্নাটাও বিশাল রিচ হয়ে যায়। যাই হোক, খাবার মানে মায়ের ভুগটা সবাই বলেছিলো ভালো হয়েছিলো, আর ভাজা মশলা দিয়ে এমনি যে কোনো মানে অত মশলার দরকারও পড়ে না, ভাজা মশলা দিয়ে দিলে এমনি ভালো লাগে। তো যেটা বলছিলাম, আমি যখন আইসিইউতে ভর্তি ছিলাম, সবার একটাই বক্তব্য ছিল যে তুমি কুকুরের জন্য তোমার এই অবস্থা হয়েছে, তোমার একটা কুকুরের জন্য এই অবস্থা হয়েছে। ডাক্তার এসেও বলেছিল যে তোমার এরকম অবস্থা হয়েছে, তুমি এত ওকে ভালোবাসো, তুমি নিজেও জানো না তোমার তুমি কোথা থেকে ফিরে এসেছো। তো ইয়েস, এটাই, চলো।